শাবানা ম্যাডাম অত্যন্ত একজন সিরিয়াস সিনসিয়ার শিল্পী ছিলেন, সবসময় সহযোগিতা করেছেন। নায়ক নায়িকা হিসেবে ছিলাম আমরা, বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছি এবং আমার ভালো লেগেছে। উনি হয়তো এখন বিদেশে আছেন, ওনার এবং ওনার পরিবারের জন্য আমি দোয়া করি। অতীতে নাম করা সব বড় বড় চলচ্চিত্র শিল্পীদের সাথে আমার অভিনয় করার সৌভাগ্য হয়েছিল এবং তাদের ব্যবহার, তাদের সহযোগিতা আমার মনকে নাড়া দিয়েছে। আমি সবসময় তাদেরকে স্মরণ করি। 1972 সাল থেকে বাংলাদেশ চলচ্চিত্রের সাথে জড়িত আছি অভিনয় সুবাদে এবং 1980 পর্যন্ত বিভিন্ন চলচ্চিত্রের অভিনয়ের পাশাপাশি আমি লেখাপড়া করেছি এবং 81 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য এমএ পাশ করেছি। তারপর থেকে আমি প্রফেশনালি জড়িয়েছি। অতীতে নাম করা সব বড় বড় চলচ্চিত্র শিল্পীদের সাথে আমার অভিনয় করার সৌভাগ্য হয়েছিল এবং তাদের ব্যবহার, তাদের সহযোগিতা আমার মনকে নাড়া দিয়েছে। আমি সবসময় তাদেরকে স্মরণ করি। শাবানার সাথে আমি অনেকগুলো অভিনয় করেছি। শাবানা ম্যাডাম অত্যন্ত একজন সিরিয়াস সিনসিয়ার শিল্পী ছিলেন, সবসময় সহযোগিতা করেছেন। নায়ক নায়িকা হিসেবে ছিলাম আমরা, বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছি এবং আমার ভালো লেগেছে। উনি হয়তো এখন বিদেশে আছেন, ওনার এবং ওনার পরিবারের জন্য আমি দোয়া করি। হ্যাঁ, আমার মনে পড়ে বাংলাদেশ সহ আমেরিকাতে আমরা কাজ করেছি একসাথে এবং সেই স্মৃতিগুলো আজও। 1985 সনে আমেরিকা আমরা শুটিং করেছিলাম, ছবিটার নাম ছিল দেশ বিদেশ এবং 1987 সনে ছবিটি বাংলাদেশে রিলিজ হয়েছিল, সুপারহিট হয়েছিল। আমি যাদের সাথে কাজ করেছি এদের মধ্যে অনেকে পৃথিবী থেকে চলে গেছেন, অনেকে গুরুতর অসুস্থ, অনেকে বিদেশে আছেন। তবে আমার বিশ্বাস যারা দেশে আছেন এনাদের মধ্যে কারো কারোর সাথে আমার কথা হয়েছে, দেখা হয়েছে, আমার বিশ্বাস তারা আসবেন। তাদেরকে আমি বলেছি যে ডু নট ডিপ্রাইভ, আপনাদের উপস্থিতিতে চলচ্চিত্র শিল্পীদেরকে, চলচ্চিত্র শিল্পী সমাজকে অনেক উৎসাহিত করবে, আপনারা আসবেন, যাকেই ভোট দেন কিন্তু এই শিল্পী সমিতির ইলেকশনে আসলে আপনাদের উপস্থিতিতে অনেকের মধ্যে আনন্দ দিবে, অনেকের স্মৃতি অনেক রোমন্থন করবে। এটা আমি আশা করি, যারা ঢাকায় আছেন তারা আসবেন।